বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে বৃহস্পতিবার, স্নান পুজো দিয়ে আসলাম। এখন বাজে 8:30। তো এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর আমরা টিফিন করব। তো কালকে রাত্রে ঘুমটা কম হয়েছিল বলে আজকে উঠতে দেরি হয়েছে। ঘুম কম হয়েছিল বলতে কি, এডিটটা রাত্রে করা হয়, তাই এডিট করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায়, তো ওই জন্যই উঠতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, উঠে আমি সব কাজ টাজ করে নিয়েছি। আজকে বিছানায় একটা নতুন বেড কভার পেতেছি, নতুন তো না, মানে ধোয়া বেড কভার পেতেছি, ভুল বললাম, নতুন ধোয়া বেড কভার পেতেছি। তো আগেরটা নোংরা হয়েছিল, ওটা তুলে রেখেছি, রাতে ভিজিয়ে দেব। তো কিছু জামা কাপড় কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে আসলাম সকালে। আজকে মা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে, আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি। তো মা রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে আমরা সকালের জলখাবার খেয়ে নেব। তো তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা। দেখো বন্ধুরা, আমি একটা ধোয়া বেড কভার পেতে দিয়েছি, আর সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি। কেমন আছো? বল, আমি ঝুড়ি ভাজা খাচ্ছি। তো বন্ধুরা, আমি সকালের খাবার নিয়ে নিয়েছি, চা রুটি। তো খেয়ে তোমাদের সাথে পরে আবার রান্নাঘরে গিয়ে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি রোজের মতন সকালে জলখাবার খেয়ে জামা কাপড় একটু ধুয়ে এই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। যে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে করব মসুর ডাল, আলু করলা ভাজা আর ভেন্ডি চচ্চড়ি। আজকে খুব সিম্পলি রান্না করব, কারণ কালকে মাছ টাছ রান্না হয়েছে, সেই তরকারিগুলো আছে, সব খাওয়া হয়নি, মানে বেশি হয়েছে, রেখে দিয়েছি ফ্রিজে। তো আর এগুলো দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে বাইরের ওয়েদারটা দেখো, মোটামুটি আছে ভালোই, রোদ সেরকম নেই আর বৃষ্টিও পড়ছে না। তো জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছি, ছেলে স্নানের জলও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি আলু করলা ভাজা বসিয়ে দিয়েছি, এখনও নুন হলুদ দেইনি, কারণ আগে যদি নুন হলুদ দিয়ে দেই কড়াইতে তাহলে লেগে যাবে কড়াইতে। তা আঁচটা একটু কমিয়ে আঁচ হালকা ভেজে নিয়ে তারপরে আমি নুন হলুদ দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভেন্ডি চচ্চড়িটাও হয়ে গেছে প্রায়, তো এখন নামিয়ে নেব। ভেন্ডি চচ্চড়িতে আজকে সর্ষে দিইনি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বাটা একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে ভেন্ডির চচ্চড়ি। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কী রান্না হয়েছে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আলু করলা ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর মসুর ডাল টমেটো দিয়ে। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমাকে তো দেখিয়ে দিলাম কী কী রান্না হলো। তো এখন ছেলেকে স্নান করিয়ে দেবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে একটু চিপকু চিপকু লাগছে, সকালে উঠে একটু তেল দিয়েছি, মাথাটা খুব ব্যথা করছিল, তাই যে তেল দিলাম চুলে, তাই একটু চিপকু চিপকু লাগছে। তার মধ্যে আরও প্রচণ্ড গরম, রান্নাঘরেও গরম, আর এখন আকাশে সেরকম রোদ নেই কিন্তু মেঘলা আকাশ, তো গরমটা একটু ভ্যাপসা গরম দিয়েছে, প্রচণ্ড গরম লাগছে, তেল দিয়ে আরও মাথায় গরমটা বেশি লাগে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাঘরের এখন কাজগুলো করে নিই, সব ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাঘরের কাজগুলো করে নেব, নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আমি কথা বলবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে বিকেল আবার কথা বলতে চলে আসলাম। এখন বাজে 5:05 বাকি 5টা বাজতে। তো বাইরে এসে একটু বসলাম, এতক্ষণ মাঝখানে কাজ করতে করতে এত প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো দুপুরবেলা, ভিজে ভিজেই পরে কাজ করতে হয়েছে। তো তারপরে বৃষ্টিটা একটু কমলো, ছেলেও ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করলাম, করে যে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো এখন বাইরে এসে বসলাম ছেলেকে নিয়ে, ছেলে পাপা এখনও আসেনি, চলে আসবে এখনই। তো পাপা আসবে, তুমি একটু হাই বলো, হাই বলো, গুড মর্নিং না, এখন এখন গুড আফটারনুন, তুমি হাই বলো একটু, বলো পাপা আসবে, তো তুমি হাই বলো। হ্যাঁ, তুমি সিঙ্গারা খাবে, একটু হাই বলে দাও। তো এই যে বাইরে একটু এসে বসলাম,
বাটিতে তুমি ফেলে দিয়েছো, ওই যে ওখানে ফেলে দিয়েছো, একটু নোংরা, পরে তুলে দেবো। তো বন্ধুরা, বিকেলে তোমরা কে কি করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার বিকেলে সেরকম এখন শুধু জামা কাপড়গুলো একটু, পর বৃষ্টি কমাতে জামা কাপড় তো আজকে মেলাই হয়নি বৃষ্টির জন্য, তো বৃষ্টি কমাতে এখন জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তো শুকায়নি, তো তুলে নেব। তো এই যে বিকেলে বসে আমরা দুজনে বসে এখানে আড্ডা দিচ্ছি দুজনেই। যাই হোক, তো ওই যে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, ওর পাপা হয়তো চলে এসেছে। তো বন্ধুরা, আমি তোমার সাথে পরে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো বিকেলের পরে, অনেকক্ষণ পরে আমি তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো এখন বাজে 7:45। তো এখন গুড ইভিনিং বলাটা ঠিক হবে কি না জানি না, কারণ আজকে সন্ধ্যাবেলা তোমাদের গুড ইভিনিং বলা হয়নি। তো তার কারণ বলছি কেন বলা হয়নি। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলতে চাই, যে অনেক দিন ধরে আমার একটা মনের খুব ইচ্ছে ছিল, অনেক দিন থেকেই খুব ইচ্ছে করছিল যে কোনো পুজোর প্রসাদ কেউ, মানে পুজোর প্রসাদ খেতে। তো আমার পুজোর প্রসাদ খেতে খুব ভালো লাগে, তো অনেক দিন থেকে ইচ্ছে করছিলো যে কার বাড়িতে পুজো হলে, নিমন্ত্রণ পেলে ভালো হতো, পুজোর প্রসাদ খেতে পারতাম। তো এইরকম ভাবতে 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 হঠাৎ করে কালকেই আমাদের পাশে এক বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেছে, আজকে তাদের বাড়িতে মনসা পুজো, তা আমাদের নিমন্ত্রণ করে গেছে। তো ভালোই হলো, আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, তার জন্য আর সন্ধ্যেবেলা তোমাদের সাথে সেরকম কথা বলা হয়নি। তো আজকে চাও খাওয়া হয়নি, তো ছেলেকে টিফিন মা সন্ধ্যে দিয়ে দিল, তারপরে ছেলেকে টিফিন করিয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে এখন যাচ্ছি পুজোর প্রসাদ খেতে। তো বন্ধুরা, আমি ওখানে গিয়ে কতটা শ্যুট করতে পারবো জানি না, তো চেষ্টা করব ভিডিও শ্যুট করার, তো করলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি তো শাড়ি পরে নিয়েছি, আর ছেলেকেও রেডি করে দিয়েছি। এদিকে এসো, ছেলেকেও রেডি করে দিয়েছি, গরম যেহেতু। হাই বলো সোনা, বলো, হাই বলো, হাত দিয়ে বলো। ওকেও রেডি করে দিয়েছি। তো পাশেই আমাদের দুটো তিনটে বাড়ির পরেই, তো আমি আর মা যাচ্ছি আর ছেলেকে নিয়ে যাচ্ছি। তো আমি তোমাদেরকে আমার পুরো ফাইনাল লুকটা পরে দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুক বলতে কি, আমি সেরকম রেডি হইনি, এই প্রসাদ খেতে যাব। তো শাড়ি পরে নিয়েছি বাস, আর চোখে একটু কাজল দিয়েছি, আর হালকা একটু লিপস্টিক দিয়েছি, বাস আর কিচ্ছু না। তো পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। পাপা এসেছে? হ্যাঁ এসেছে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি ঘুরে আসি ওখান থেকে, তোমাদের ওখানে গিয়ে যদি ভিডিও শ্যুট করতে পারি অবশ্যই দেখাবো, তোমরা সাথে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি একটা হলুদ কালার শাড়ি পরে নিয়েছি, তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, তো ছেলেকে কোলে নিয়েছি আমি, ওর হাতে একটা গ্লাস দিয়ে দিয়েছি যেন চুপ করে থাকে। আর দেখো কত লোক বন্ধুরা, সবাই প্রচণ্ড ভিড় ছিল প্রসাদ খাওয়ার জন্য, অনেক লোক। এই দেখো বন্ধুরা, প্রসাদ দিয়ে দিয়েছে, খিচুড়ি দিয়েছে, সবজি দিয়েছে, পাঁপড় ভাজা, আর ওখানে খিচুড়ি রান্না হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, তো আমি প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে, এই 9:00 চলে এসেছি, ছেলের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর ওখানে ভীষণ ভিড় ছিল। তো এমনিতে গরম, তার উপরে আবার গরম গরম খিচুড়ি, মানে প্রসাদ তো খাওয়ার ইচ্ছে ছিল, মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল, সেটা তো তোমাদের বললাম, ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যে ছেলের পেয়েছিল ঘুম, দেরিও হয়ে গেছে। তো আমরা বাড়িতে চলে এসেছি 9:00 দিকে, এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে যে তোমাদের সাথে কথা বলতে আসলাম, এখন বাজে 10:00, তো অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই রাতের খাবার খেয়ে নিয়েছো, তো আমরা রাতে আর কিছু খাচ্ছি না, প্রসাদ খেয়েই পেট ভরে গেছে, পেট মন দুটোই ভরে গেছে, যা খুব ভালো হয়েছিল প্রসাদটা। যাই হোক, তো আজকের ভিডিওটি বন্ধুরা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।